201 গম্বুজ মসজিদটির নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই হৃদয় কেড়ে নিয়েছে সারা বাংলার মানুষের। শুধু তাই নয়, এটি স্বীকৃতি পেয়েছে পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদের। বার্স আয়ের আজকের পর্বে থাকছে 201 গম্বুজ মসজিদের বিস্তারিত তথ্যসহ ভ্রমণ গাইড। 201 গম্বুজ মসজিদটির অবস্থান টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে ঝিনাই নদীর তীরে, যা পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ ও মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটি 201 গম্বুজ মসজিদ নামে পরিচিতি লাভ করেছে। 2013 সালে 13ই জানুয়ারি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। দ্বিতল এই মসজিদের দৈর্ঘ্য 144 ফুট ও প্রস্থ 144। দৃষ্টিনন্দন মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটি উচ্চতায় 81 ফুট এবং এই গম্বুজের চারপাশকে ঘিরে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চার কোনায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়াও 81 ফুট উচ্চতার 4টি মিনার পাশাপাশি স্থাপন করা হয়েছে। আর মসজিদের পাশে মূল মিনারটি নির্মাণ করা হয়েছে, যার উচ্চতা 451 ফুট। 201 গম্বুজ মসজিদে একসঙ্গে প্রায় 15,000 মুসল্লির নামাজ আদায়ের সুযোগ রয়েছে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ। আর মসজিদের প্রধান দরজা তৈরি করা হয়েছে 50 মণ পিতল দিয়ে। নির্মাণাধীন মসজিদটি হবে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স। এখানে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা থাকবে। মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত হলেও সেখানে সহস্রাধিক ফ্যান লাগানো হবে। মিহরাবের দুই পাশে থাকবে লাশ রাখার হিমাগার। মসজিদের উত্তর ও দক্ষিণ পাশে আলাদা পাঁচতলা ভবন নির্মাণ করা হবে। সেখানে থাকবে দুস্থ নারীদের জন্য বিনামূল্য চিকিৎসার হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। মসজিদটি নির্মাণের উপকরণ মার্বেল পাথর, টাইলস ও ইলেকট্রনিক্স সামগ্রীর আমদানির জন্য সকল আমদানি শুল্ক মওকুব করে দিয়েছেন বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড। মসজিদটি সম্পর্কে এত কিছু জানার পর অবশ্যই আপনার এখানে ঘুরতে আসতে মন চাচ্ছে, তো চলে আসুন। এখানে আসা খুবই সহজ। ঢাকার মহাকালী বাসস্ট্যান্ড থেকে দ্রুতগামী বাসে করে 150 থেকে 200 টাকা ভাড়ায় চলে আসতে পারবেন গোপালপুর। এছাড়াও টাঙ্গাইল আসার অনেক বাস পাবেন। টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড নেমে দ্রুতগামী বাসে করে চলে আসতে পারবেন গোপালপুর। গোপালপুর থেকে 30 থেকে 35 টাকা ভাড়ায় সিএনজি অথবা ইজি বাইক অথবা ভ্যানে যেতে পারবেন 201 গম্বুজ মসজিদে। মাথায় রাখতে হবে, গোপালপুর থেকে বিকেল 5টায় সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়ে আসে, তাই 5টার আগে ঘোরাঘুরি শেষ করে উপস্থিত থাকতে হবে গোপালপুর দ্রুতগামী বাস কাউন্টারে। 201 গম্বুজ মসজিদ সম্পর্কে যদি আরও কিছু প্রশ্ন থাকে তাহলে
কমেন্ট করে তা আমাদের জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি করে ফেলুন। পরের পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন।